তুমি আমারে দার করাইলে ভাইয়া কেন দার করাইলে তুমি বলো কি বলতে চাও ওমর ডাক দিয়ে কয় খাব্বাব তুমি আমার সামনে আসো এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওমরের কাছে আসলেন ভ্রমণ বাড়িয়ার উত্তর সুহিলপুরের বাইরা কেউ কারো দিকে নজর দিয়েন না মাথাটাও নড়ায় না রে ভাই আমার যদি অনেক কষ্ট হচ্ছে এই কষ্ট উপেক্ষা করে আপনাদেরকে কথা শোনানোর চেষ্টা করছি হযরত ওমর খাব্বাবকে দাঁড় করায় পাশে দাঁড় করায় বলেন খাব্বাব রে তুমি এই জনগণের দিকে পিঠটা দেখাও খাব্বাব বলেন ভাই ওমর কেন পিঠটা দেখাও ওমর বলেন খাব্বাব রে আমি প্রায় দেখেছি তোমার কোমরের কাছে তোমার মাদার কাছে তোমার এই মেরুদণ্ডের কাছে আমি দেখেছি কেমন জানি ভিতরের সাদা হাড়ি দেখা যায় প্লিজ কেউ মাথাটা নাড়াবেন না কেউ চলে গেলে চলে যাবে কারো যাওয়া দেখি আমি যাব না আমার কবর আমি যাব আপনার কবর আপনি যাইবে বাবাজি যার যাহার কবরে তার তার জবাব দেওয়া লাগবে তাই আমাদের বুজুর্গরা বলেন মানারাফা নাফসাকু এ বাচ্চাটা কথা বলে কেন যে গিন্দি আলাদা বারবার এটার একটু এদিক আয় এটার উড়ান এটা মনে হয় কিছু মাদ্রাসাত পড়ছে এই ওটা এদিকে শোন কেন বসো উঠে এদিকে বয়ান চুপ করে বই বয়ান হবো তুই একবার ব্যাটসম দিছিলি না সিল্লাইয়া কত কস না কেন হ্যাঁ আমার দিক টাকা একবার ব্যাটসম দিছিলি না কত ক আমারে কি তুই বোধাই ভাই সব কুত্তার মতন আওয়াজ দিছিলি না একবার এই কথা কস না কেন এক ঘন্টা আগে দিছো তো আমি তোর সিনে রাখছি আমরা মাদ্রাসাত পড়াই আমরা চোখ দেখলে কই থারি কোনটা ইবলিসের বাচ্চা আর কোনটা মুমিনের বাচ্চা বালা একটা ফুল বাগান নষ্ট করার লাগি একটা হুতুম পাছাই যথেষ্ট চুপচাপ থাকবি আল্লাহ তাআলা বুঝ দান করেন আমিন আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি বলেন আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহ গফুরুর রহিম ইন্নাল্লাহ গফুরুর রহিম الله أكبر الله أكبر صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أبار بلن الله أكبر أبار بيرم أي بار خبا ناك دي بلن মানুষের সামনে আমারে কেন গো পিঠ দেখাইতে বলো আমি তো নির্যাতন সহ্য করেছি একমাত্র আমার প্রভু আমার মালিককে খুশি করার জন্য আমার বালা খাব্বা তুমি আমাদের দেখাও আমাদের কোমর আমাদের মাজা আমাদের মেরুদণ্ডের কর্ণার আর তোমার মেরুদণ্ডের কর্ণার এক না আমি দেখেছি তোমার মাজার কাছে
কেমন জানি সাদা হাড়ি দেখা যায় আর কেমন জানি গর্তের মতন হয়ে গেছে আমি বুঝেছি হয়তোবা তোমার কষ্ট রোগ হয়ে গেছে খাবাব কয় ওমর বাইরে আমার কষ্ট রোগ হয় নাই এটা আমার গোলামি করার ফসল এটা আমার গোলামি করার ফসল ওমর রে আমি যখন এক আল্লাহর গোলামি করি আমার বাড়ির মালিক ইহুদি কাফের বেঈমান আমারে ডাক দিয়ে কয় খাবাব তুই কোন আল্লাহর ইবাদত করস আমি বলেছি এক আল্লাহর ইবাদত করি আরে ওমর এই কথা বলা মাত্র আমার এমন ভাব বাদলো আমার পা বান্ধিল আর দুই হাত বান্ধিল আর ওমরে ওমর কয় ভাই খাবাব তোমার কাছে আমরা দুইটা জিনিস জানতে চাই তুমিও জিব্বা বাইর করবা আমরাও জিব্বা বাইর করব খাবাব কয় ওমর রে আমার জিব্বা বাইর করলে তুমি চোখের পানি রাখতে পারবা না কেন রে খাবাব বলে ওমর আমার জিব্বার মাঝখানে টিউমারের মতন গুস্ত ফুলে গেছে তোমাদের জিব্বাটা তো খুব প্লেন ওমর কয় বাইর করো তোমার জিব্বাটা আমরা দেখব খাবাব ডাক দিয়ে কয় ওমর রে আমি আমার কলিজার ছেলে মেয়েকেও আমি ভালো মতন নাম ধরে ডাকতে পারি না প্লিজ দিলটা নরম করে দেন এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কি যুবক বাইর আমার হাজরে তো আমার ডাক দিয়ে বলে খাবাব রে জিব্বাটা বাহার করো এইবার কাবাব রাদিয়াল্লাহু তাআলার জিব্বা বার করে আর চোখের পানি ছেড়ে কান্দে ওমর বলে খাবাব বলো না কেমন করে তোমার এই জিব্বার গোস্ত ভুলে গেল খাবাব কয় ওমর ভাই আমি যখন এক আল্লাহর গোলামি স্বীকার করলাম আমার হাত বাঁধলো গো পাও দুইটা বান্ধিল বান্ধিয়া গরম রোদ্রির উপরে আমার শোয়া রাখলো আর ডাক দিয়ে বলে খাবাব ইমান রাখবি না ছাড়বি বল আমি খাবা বললাম জীবন দিতে রাজি ইমান দিতে রাজি না আরে ওমর এই ঘোষণা যখন দিলাম রে ওমর ডাক দিয়ে বলে এইভাবে ইমান ছাড়বে না বালতি ভরে ভরে ড্যাগ ভরে ভরে কড়াই ভরে ভরে আগুনের গরম কয়লা ভাই আগুনের গরম কয়লা না হইল আমি ভাবছিলাম এই কয়লার এই কয়লার উপরে মনে আমারে সেকা দিবে কিন্তু আমার বাবার চাইতেও আমারে আর অনেক নির্যাতন দিল ওমর কয় কেমনে খাবাব কয় ওমর বাইরে কয়জন মিলে আমার গলাটা প্রথম ধরল আমার কয় জিব্বা বার করো আমি জিব্বা বার করি রে যখন জিব্বা আমি বার করলাম না আমার গলাটা আরো যাতা দিয়া ধরল যাতা দিয়া ধরার পর আমি যখন দেখলাম আর শ্বাস নিতে পারি রে আমি জিব্বাটা বের করে মুখটা হা করলাম যখনই জিব্বা বের করে আ করলাম ওই ইসলামের দুশ্মনেরা একটা আংটা লই আইল আংটা আইনা আমার জিব্বাটা ক্যাচ করে ধরল
আমি যেন জিহ্বাটা ভিতরে না নিতে পারি আমার রে মুখটা যখন আমার হা হয়ে গেল ওই ওই গরম কয়লার আগুন দুই দুইটা আগুনের কয়লা আমার মুখটার মধ্যে দিয়ে দিল যখনই আগুনের কয়লা আমার মুখের মধ্যে দিল আনটা থেকে জিব্বা সাইরা দিল আমি জিব্বাটা ভিতরেও নিতে পারি না রে ওমর বাইরও করতে পারি আগুনের কয়লার তাপের কারণে আমার জিব্বার গোস্ত ফুলে গেল আমার মুখ পুড়ে গেল এদের দয়া হইল না এরপরে আমারে বলল ইমান রাখবি না ছাড়বি গোলামি কার করবি বল আমি বললাম ওই আল্লাহ যে আল্লাহ আমারে বানাইছে ওই আল্লাহর গোলামি করব রে ওমর এই কথা বলা মাত্র ওই ডেগের গরম 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 কয়লার আগুন আমি দেখলাম জমিনের উপরে বিছাইল আমি বুঝছি এই গরম আগুনের কয়লার উপরে আমারে শুয়াইব ওমর রে গরম কয়লার আগুনের উপরে আমি খাববাবরে চিপ করে শুয়াইব আমার খুব কষ্ট হইল গরম আগুনের কয়লার কারণে আমার চামড়া গুলি চিরচির করে পুড়ে গেল আমি আমার নাকটার মধ্যে গোস্ত পুরা গন্ধ পাই ওমর রে আমার খুব কষ্ট হচ্ছিল নিষ্ঠুর কাফের বেইমানেরা আমার নড়াচড়াও সইতে পারল না বিশাল এক ওজনদারি পাথর আনলো এই পাথর আইনার উপর দিয়ে আমার বুকে যাতা দিয়া ধরল আমারে আগুনের কয়লার মধ্যে খুব যাতা দিয়া ধরল বায়ু যখনই আমার যাতা দিয়া ধরল আগুনের দুইটা কয়লা আর আগুনের মুখ ছিল চুক্কা এই দুই কয়লার আগুনের মুখ চুক্কা থাকার কারণে আমার ডাইন সাইডের কোমরের হাড়টি বেদ করে ঢুকে গেল আমার চামড়া পুড়ে গেল আমার গোস্ত পুড়ে গেল সাদা হাড়টি বাইর হয়ে গেল ও মা আল্লাহর কসম করে বলি রব আমি খুব কষ্ট হইতেছিল আমার নাকে আমি গোস্ত পোড়া গন্ধ পাইলাম নিজের চামড়া গোস্ত হাড্ডি পোড়া যখন গন্ধ আমার নাকে এল আমি আমার আল্লাহরে ডাক দিয়ে বললাম আলি দুনিয়ার আগুনে পোড়াইয়া নাও জাহান্নামের আগুনে পোড়াইও না যখন এইভাবে আল্লাহরে ডাকতে শুরু করলাম এক পর্যায়ে আমি জ্ঞান হারাইছি এরপরে কি হয়েছে আমি বলতে পারবো না ওমর কান্দে উপস্থিত মজলিসে সবাই কান্দে ওমর বলে খাববাবরে আমি তোমার সাথে একটু মোয়ানাকা করো এবার ওমর আর খাববাব যখন মোয়ানাকা করে কোলাকুলি করে ওমর খাববাবের শরীর থেকে বারবার গ্রান নে খাববাব কয় ওমর আমার শরীরে গন্ধ বেশি তুমি কি আমার শরীরে দুর্গন্ধ পাও ওমর কয় আল্লাহর কসম করে বলি ভাই খাববাব আমি তোমার না তোমার শরীর থেকে শরীর পুরা গন্ধ পাই না তুমি পেয়েছ ইমানের পথের প্রতীক হইয়া গোলাম হইয়া নির্যাতন সহ্য করার কারণে তুমি তোমার নাকে দুর্গন্ধ পাইছো গোস্ত পোড়া আর আমি ওমর আল্লাহর কসম করে বলি তুমি খাববাবের গা থেকে প্রকৃত গোলামের গা থেকে আমি ওমর আমার নাকে জান্নাতের গ্রান পা আবার ভাইরা আবার বন্ধুরে আর লম্বা না গোলামের মতন গোলাম হইলে দুনিয়া
রাতের সুসংবাদ পাবেন বাবা এবার আর লম্বা করতে চাই না শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি না গিয়ে বললেন কি বলবা তুমি গোপনে বলো এবার বাজানলে বাইবেলওয়ালা ডাক দিয়ে বলতেছেন হুজুর আমি একটা চালাকি করছি কয় কি চালাকি কয় চালাকি হইল আমেরিকায় একটা আঠার আবিষ্কার হইছে একটা কেমিক্যাল বাইর হইছে এই কেমিক্যাল দুনিয়ার কাগজে লাগাইয়া এই কেমিক্যাল যুক্ত কাগজ আগুনে ধরলে আগুন জ্বালা শেষ হইয়া যাবে কিন্তু কাগজ পুড়বে না হুজুর আমি ভেবেছিলাম টাকা খরচ করে বাইবেলের পাতায় পাতায় কেমিক্যাল লাগাইয়া জাগায় জাগায় যাইয়া মুসলমানদেরকে ধোকা দিয়া তাদের ঈমান হরণ করব কিন্তু আজকে আমি ধরা খেয়ে গেলাম বহুদূর বাইবেলের পাতায় পাতায় লাগাইছি আপনি তো বাইবেল পুরাইতে দিলেন না হুজুর আমি তো আমার গায়ে লাগাই নাই আপনি কি আপনার গায়ে মেডিসিন লাগাইছেন নাকি হুজুর কয় এরে বলো আমার গায়ে আমি কোনো মেডিসিন লাগাই নাই আমার দিলে বিশ্বাস আছে আমার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে পড়েছিলেন নমরুদের অগ্নিকুণ্ডকে আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর জন্য ঠান্ডাদায়ক আরামদায়ক বানায় দিয়েছে ফুল বাগিচা বানায় দিয়েছে আমি তো সেই বাবার পুত্র আমি তো সেই পিতার সন্তান আমার দিলে বিশ্বাস হইল আমি আমি আগুনে লাফ দিলে আল্লাহ তাআলা খলিলুল্লাহর আল্লাহ আমি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত আল্লাহ পাক আমার এই অগ্নিকুণ্ডকে ফুল বাগিচা বানায় দিবে আমি গোলামি করি আল্লাহর সাহায্য চাই আল্লাহ এবার বাইবেল ওলা ডাক দিয়ে কয় হুজুর আমার ভুল হয়ে গেছে আমি আর কোনোদিন এই এই পণ্ডিতি করতাম না আমার এক কালেমা পড়াইয়া মুসলমান বানায় দে বাজানা লম্বা করতে চাই না এবার আসেন হযরত উসমান হারুনির কথাটা ফিনিশিং দিয়ে দোয়া করব একটু জিকির লা ইলাহা সবাই একসাথে দোয়া করে যাব ইনশাআল্লাহ আমার সাথে দোয়া করলে ঠকবেন না জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আলেম ভাই এসেছে মাদ্রাসার ছাত্ররা এসেছে জায়গা ছোট হওয়ার কারণে জায়গা সংকুলন হয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনেছেন অনুরোধ করব দোয়া না করে কেউ যাবেন না আপনারা বরকতি মানুষ আপনারা নূরানি সন্তান আপনাদের বরকতে আজকের দোয়া কবুল হয়ে যাবে আমার দিল বলে এই ময়দানে কে জানি আল্লাহর ওলি হয়ে বসে আছি এই একজন ওলি রুসিলায় আল্লাহ আমাদের কবুল করবে জোরে বলেন আমিন মুসাফির হইয়া হাত তুলে দোয়া করব আমার যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো যেই হাতটা প্রতি বছর বারবার আল্লাহর ঘর কাবাঘর ধরে বাবাজি বারংবার কাবাঘর ধরেছে এই হাতটা তুলিয়া আপনাদেরকে নিয়ে দোয়া করব তবে দোয়া করার আগে মাত্র দু চার পাঁচ মিনিট পারলে দিবেন না পারলে না দিবে এ বন্ধু নাদাতুর সিনা মনে করে এই কাজটা করব কারণ হাসরের ময়দানে মসজিদ সাক্ষী দিবে এই মসজিদের উন্নয়ন কল্পে বাবাজি আমি এই মুহূর্তে আপনাদের কাছে বলবো বেশি লম্বা নয় বাবা পঞ্চাশ বস্তা সিমেন্টের আবদার আপনাদের কাছে নগদ নগদ পাঁচশো খান টাকা এক বস্তা সিমেন্টের মূল্য একটা বস্তা সিমেন্ট নগদ আর আমি রহমতুল্লিল আলামিন নবী রহমত
কোরআনে প্রমাণ উম্মত বিনেকে বুঝিবে আমার দয়ার নবীর শান ঠিক কি না বলেন রহমাতুল লিল আলামিন নবী কই না রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনেকে বুঝিবে আমার দ্বীনের নবীর শান উম্মত বিনেকে বুঝিবে আমার দয়ার নবী নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল ওই নবী দীর খতমে নবুয়ত না মানিলে ওই নবী দীর খতমে নবুয়ত না মানিলে থাকবে না ঈমান ঠিক কি না বলে ওই নবী দীর খতমে নবুয়ত না মানিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর শান রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর শান নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর এবার হযরত উসমান হারুনি আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ গো আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের অগ্নিকুণ্ডকে তুমি শান্তিদায়ক বানায় দিয়েছ অমালিক মালিকু আল্লাহ আমি এখন এই অগ্নি পূজকদেরকে দেখাবো তোমার সাথে আমার হট কানেকশন আমি করি তোমার ইবাদত তুমি আমার করবা নুসরত কেননা তুমি বলেছ ইবাদত করি তোমার সাহায্য চাই তোমার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পড়েন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আবার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা মালিক গোলামি করি তোমার সাহায্য চাই তোমার আল্লাহ তুমি তো মুমিনদের সাহায্য করবাই কারণ তুমি বলেছ মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন পড়েন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনি মালিক আল্লাহ তোমার সাথে আমার সম্পর্ক ভালো মাবুদ গো আমি আগুনে হাত দেব এবার বাজান শুধু আগুনই হাত দেয় নাই হযরত উসমান হারুনি ওই আগুনের চুলার মধ্যে ওই আগুনের কুয়ার মধ্যে উসমান হারুনি নামলে লোকেরা নজর করে দেখে শুধু নামলে নি না আল্লাহর ওলি অবশিষ্ট সময় দুই রাকাত নামাজও আদায় করলে সে আল্লাহ এখনো আছে না নাই মানে আছে না নাই তবে শর্ত হইল ওই আল্লাহ সাহায্য পাব যদি আমাদের আমলের মধ্যে ইবাদতের মধ্যে নবীর তরিকা থাকে আল্লাহর হুকুম থাকে কথা কম ঠিক কিনা তাহলে আমরা আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে ইবাদত করবো তো ইনশাল্লাহ কারা কারা তৈরি আছি দু হাত তুলে আল্লাহকে দেখাই আল্লাহ কবুল করুক জোরে কোনো আমিন আরো জোরে কোনো আমিন হাত নামান আসলে আপনার মতন ভদ্রস্বতা আমি খুব কম দেখছি বিভিন্ন জায়গায় যাই বহুত খোর পাই ওয়াজ খোর পাই না আজ গাই আমি দেখলাম ওয়াজ খোর কি খোর ওয়াজ খোর হ্যাঁ আমি যদি আরো এক ঘন্টা কই এক ঘন্টায় থাকবেন টিপ টিমিটে নাই হ্যাঁ
সামনে গোমনে বেকারের সংখ্যা বেশি কাম নাই তো কাম আছে এটা আপনি লাগে পাগল সকালে অফিস টাইম দিতে হবে 8টায় বাবারে বাবা তা কাম তো আছে জি আল্লাহ রে এই হলো অরিজিনাল কাম ঠিক কি না যাক আমার প্রতি রাগ হইছেন না বেজার হইছেন না আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে আমি আবার আসব আপনি দুঃখ হইলো একটা গাড়িটা ঢুকে না মানুষের সিবা আমি দায়িত্ব দোয়া করব না আল্লাহ কবুল করুক আমিন যরাকনা আমিন আমিন এবার আসেন আমি দোয়া করব ভাই এইটা তোরা ভাই ভাই না বালা ভাই না বালা দেখ দেখ রাইটের ফোনে একটা বাজে